হ্যালো মুভি লাভার্স, হোপফুলি সবাই বেশ ভালো আছেন। আজকের ভিডিওর পর লুসিফার সিজন 2 এর আর মাত্র একটা পার্ট আছে, এরপরই শুরু হবে সিজন 3। সো সিজন 3 কিংবা আরো নতুন নতুন সিরিজ দেখার জন্য আমাদের নতুন চ্যানেল সিনেপ্লেক্স সিরিজ চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, লিংকটি কমেন্ট ও ডেসক্রিপশনে দেয়া আছে। যাই হোক, গত 6টা ভিডিওতে আমরা লুসিফার সিজন 2 এর এপিসোড 1 থেকে 14 পর্যন্ত দেখেছি, আর আজকে পার্ট 7 এ এপিসোড 15 এবং 16 দেখব। তো চলুন শুরু করা যাক। গত এপিসোডে আমরা দেখেছিলাম লুসিফার কিভাবে ক্যান্ডির সাহায্যে তার মায়ের উদ্দেশ্য জানতে সক্ষম হয়, আর এপিসোড 15 এর শুরু হয় লুসিফার এবং তার মা শার্লেটের কথোপকথন দেখিয়ে। এখানে শার্লেট লুসিফারকে আবারও জিজ্ঞাসা করে যে সে ওই এজরিলের ছুরিটি কোথায় রেখেছে। তখন লুসিফার তার অ্যাপার্টমেন্টের একটি দেয়ালে ঘুষি মেরে এজরিলের ছুরিটি বের করে আনে। এরপর শার্লেট লুসিফারকে বলে এই এজরিলের ছুরিটি জ্বালাতে, কারণ এটা একটা ফ্লেমিং সোর্ড। কিন্তু এটা কিভাবে জ্বালাতে হয় সে সম্পর্কে লুসিফারের কোনো আইডিয়াই ছিল না। তখন শার্লেট লুসিফারকে বুঝিয়ে বলে যে সে হলো লাইট ব্রিঙ্গার, এবং তার হাতে এই অস্ত্রটি থাকাকালীন যদি তার ভিতরে ভারী কোনো ইমোশন যেমন রাগ অথবা কষ্ট কাজ করে, তাহলে এই ছুরিটি একা একাই জ্বলে উঠবে। এরপর লুসিফার এটিকে জ্বালানোর চেষ্টা করলেও তাতে কোনো লাভ হয় না। সে নিজেকে রাগানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করতে থাকে। এখানে সে তার বাবার কথা ভাবে, কেননা সে তার বাবার উপর অনেক বেশি রেগেছিল, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। তাই তাকে রাগাতে তার ভাই অ্যামানাডিল তাকে একটি ঘুষি মারে, কিন্তু এরপরও কোনো কাজ হয় না। এরপর অ্যামানাডিল বলে ওই ছুরিটি তাকে দিতে এবং সে চেষ্টা করবে, যার উত্তরে শার্লেট বলে লুসিফারই শুধুমাত্র লাইট ব্রিঙ্গার, অর্থাৎ এই ছুরিটি শুধুমাত্র লুসিফারই জ্বালাতে সক্ষম। কিন্তু যেহেতু হাজার চেষ্টা করেও লুসিফার নিজের ইমোশনের উপর কন্ট্রোল এনে নিজেকে রাগাতে পারছিল না, তাই লুসিফার আবারও লিন্ডার কাছে যায় এবং সে লিন্ডার কাছে গিয়ে নিজের ইমোশন কন্ট্রোল করার উপায় খুঁজতে থাকে। কিন্তু এখানে লিন্ডাও লুসিফারকে এই ব্যাপারে সাহায্য করতে পারে না। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমরা ড্যান, ক্লয় ও লুসিফারকে দেখি। তারা একটি ক্রাইম স্পটে এসেছিল যেখানে একটি সুনামধন্য স্কুলের টিচারকে খুন করা হয়েছে। এই টিচারের নাম ছিল ডেভি। সেখানে ক্লয় আশেপাশে মার্ডারের ওয়েপনটি খোঁজার চেষ্টা করে, আর তখন সে দেয়ালে একটি অ্যাওয়ার্ড দেখতে পায় যেখানে একটি কাঁচির মতো অংশ মিসিং ছিল। তাই তাদের আর বুঝতে বাকি থাকে না যে ওই জিনিসটি দিয়েই খুন করা হয়েছে। এরপর ক্লয় লুসিফারকে নিয়ে ডেভির স্কুলে যায় এই খুনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে। সেখানে স্কুলের প্রিন্সিপাল তাদের জানায় যে ডেভি খুবই ভালো মানুষ ছিল, তার সাথে কারোর কোনো রকম শত্রুতা ছিল না। এখানে তারা প্রিন্সিপালের কাছ থেকে এটাও জানতে পারে যে এই স্কুলটি মূলত বাচ্চাদের ইমোশনকে কন্ট্রোল করা শিখায়, যেটা শুনে লুসিফার খুবই খুশি হয়, কেননা সেও তো নিজের ইমোশনকে কন্ট্রোল করা শিখতে চাইছিল। আর এজন্য লুসিফার ওই প্রিন্সিপালের কাছে এ ব্যাপারে আরও নানা রকম প্রশ্ন করতে থাকে। আর কথায় কথায় বের হয়ে আসে যে ডেভির সাথে একজন অভিভাবকের তর্কাতর্কি হয়েছিল এবং তারা একরকম শত্রু হয়ে গিয়েছিল। তখন ক্লয় এবং লুসিফার ওই অভিভাবকদের তাদের কাছে ডাকে এবং তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানতে পারে যে ওই অভিভাবক বাচ্চার অ্যাডমিশনের জন্য অনেকগুলো টাকা ডেভিকে দিয়েছিল, যার বদলে ডেভি প্রমিস করেছিল যে তাদের বাচ্চাকে ওই স্কুলে ভর্তি করে নেওয়া হবে। কিন্তু এমনটি তো হয়নি, বরং ডেভি তাদের ধোকা দিয়েছে এবং তাদের পুরো টাকাটা নিজেই আত্মসাৎ করেছে। এই জন্য তারা ডেভিকে খুন করার হুমকিও দিয়েছিল, কিন্তু তারা এমনটি করেনি। তারা এখানে জানায় ডেভির খুনের পিছে তাদের কোনো হাত নেই। কিন্তু তখন ড্যান এসে ক্লয়কে কিছু ফটোগ্রাফ দেখায় যেখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে ডেভিকে যে অস্ত্রটি দিয়ে খুন করা হয়েছে, অর্থাৎ সেই কাঁচিটি এই অভিভাবকেরই বাসায় পাওয়া গিয়েছে, যেটি দেখে এই অভিভাবকেরা নিজেরাই অবাক হয়ে যায় এবং তারা বলে যে এই কাঁচির ব্যাপারে তো তারা কিছুই জানে না। এরপর এই কাঁচিটিকে ডক্টর এলার কাছে পাঠানো হয়। এলা এই কাঁচিটিকে চেক করে বলে যে এই কাঁচির উপরে কারোর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি, খুনি কাঁচির উপর থেকে তার ফিঙ্গারপ্রিন্ট সরিয়ে নিয়েছে, কিন্তু সে ডেভির রক্তের দাগ এখান থেকে মুছেনি। তার মানে খুনি ইচ্ছাকৃতভাবে কাঁচিটি ওই অভিভাবকদের বাসায় ফেলে এসেছে, আর সে জানতো যে ওই অভিভাবকদের সাথে ডেভির শত্রুতা রয়েছে, যেটি শুনে ক্লয় এবং লুসিফার সন্দেহ করে যে হয়তো এটি কর্তৃপক্ষেরই কেউ হবে। কর্তৃপক্ষের কেউ হয়তো ওই অভিভাবকদের টাকাগুলো হাতিয়ে নিয়েছে এবং ডেভি সেটি জানতে পেয়ে যাওয়ায় তাকে খুন করে দিয়েছে, এবং ওই অভিভাবকদের ফাঁসানোর জন্য ওই কাঁচি অভিভাবকের বাসায় ফেলে এসেছে। এবার জিজ্ঞাসাবাদ করতে ক্লয় লুসিফারকে ওই স্কুলে যেতে বলে, কিন্তু এখানে আমরা দেখতে পাই যে ট্রিক্সির স্কুলের বাস মিস হয়ে যাওয়ায় ট্রিক্সিকেও স্কুলে পৌঁছানো জরুরি ছিল। এখানে লুসিফারের মাথায় একটি আইডিয়া আসে এবং সে ক্লয়কে বলে যে সে ট্রিক্সিকে নিয়ে ট্রিক্সির স্কুলে যাচ্ছে, আর ক্লয়কে যেতে বলে ডেভির স্কুলে সেখানে জিজ্ঞাসাবাদ করার জন্য। তাই ক্লয় ড্যানকে নিয়ে ওই স্কুলে যায়, কিন্তু লুসিফার ট্রিক্সিকে নিয়ে ট্রিক্সির স্কুলে যায় না, বরং ওই স্কুলেই গিয়ে পৌঁছায়।
লুসিফার ট্রিক্সিকে ইমোশন কন্ট্রোল করার একটি ক্লাসে নিয়ে বসায়। আসলে ট্রিক্সির ব্যাপারটা তো বানানো ছিল, মূলত লুসিফার নিজেই ইমোশন কন্ট্রোল করা শিখতে চাইছিল। অপরদিকে ক্লয় এবং ড্যানকে দেখে স্কুলের প্রিন্সিপাল এবার ভয় পেয়ে যায়। প্রিন্সিপাল মনে করে যে ক্লয় হয়তো তাকে গ্রেফতার করতে এসেছে, আর সে নিজের সকল অপরাধও একে একে স্বীকার করতে শুরু করে। সে এখানে কান্না শুরু করে এবং ক্লয় ও ড্যানকে বলে যে সে যা বেতন পায় তাতে তার বাড়ি ভাড়াই হয় না, তাই অভাবের তাড়নায় পড়ে তার এটি করতে হয়েছে। সে ওই ফান্ডের টাকাগুলো নিজেই আত্মসাৎ করেছে, কিন্তু সে এটাও বলে যে সে ডেভিকে খুন করেনি, ডেভির খুনের পিছনেও তার কোনো হাত নেই। তারা কথা বলার এক পর্যায়ে সেখানে একজন টিচার আসে, যে এসে ক্লয়কে বলে আপনার মেয়ে খুবই ব্রিলিয়ান্ট, সে প্রথম ক্লাসেই অনেক ভালো পারফরমেন্স করছে। যেটি শুনে ক্লয় এবং ড্যান অবাক হয়ে যায়, কেননা ট্রিক্সি তো নিজের স্কুলে ছিল। একথা শুনে ক্লয় ট্রিক্সি কোথায় আছে সেটা দেখতে যায়। প্রথমে তো আমরা ভেবেছিলাম ট্রিক্সিকে এই স্কুলে আনার জন্য ক্লয় হয়তো লুসিফারকে বকাঝোকা করবে, কিন্তু সে এমন কিছুই করে না। বরং ট্রিক্সিকে নিজের ইমোশন কনফেস করতে দেখে ক্লয় নিজেই ইমোশনাল হয়ে পড়ে। তবে এখানে রেগে যাচ্ছিল লুসিফার নিজেই, কেননা এই স্কুলে এসে তার কোনো লাভই হয়নি। এখানে এক পর্যায়ে গিয়ে লুসিফার যখন তার পাশে থাকা একটি বাচ্চার ড্রয়িংয়ের দিকে তাকায়, তখন সেটি দেখে লুসিফারের সন্দেহ জাগে। সে বাচ্চাটিকে জিজ্ঞাসা করে সে কি এঁকেছে। উত্তরে বাচ্চাটি বলে তার মা ডেভিকে খুন করছে, আর এই দৃশ্যটি সে এঁকেছে তার খাতায়। যেটি দেখে লুসিফারের সন্দেহ হয় যে হয়তো এই বাচ্চার মাই ডেভিকে খুন করেছে। তাই লুসিফার এই কথা জানায় ক্লয়কে, যেটি শুনে ক্লয় ওই বাচ্চার মাকে জিজ্ঞাসাবাদের জন্য রওনা হয়। আর লুসিফার যায় তার বাড়ির দিকে। তবে এখানে পার্কিংয়ে একজন মুখোশধারী লোকের সাথে লুসিফারের দেখা হয়, আর লোকটি লুসিফারকে মারা শুরু করে। লোকটি এত বেশি পাওয়ারফুল ছিল যে লুসিফার তাকে কিছুই করতে পারছিল না। কিন্তু মার খাওয়ার এক পর্যায়ে সে জানতে পারে যে লোকটি আর কেউ নয়, বরং তার মা শার্লেট ছিল। মূলত শার্লেট এখানে লুসিফারকে রাগানোর চেষ্টা করছিল, যাতে করে সে ওই ফ্লেমিং সর্টটিকে আবারও জ্বালাতে পারে। কিন্তু এখানে শার্লেটের এত পাওয়ার দেখে লুসিফার অবাক হয়ে যায়। লুসিফার তাকে জিজ্ঞাসা করে সে এত পাওয়ার কিভাবে পেয়েছে, যার উত্তরে শার্লেট বলে মানুষের শরীরে প্রবেশ করে তার পাওয়ার দিন দিন বেড়েই চলেছে, এবং এই পাওয়ারকে সে কন্ট্রোল করতে পারছে না। যাই হোক, এদিকে পুলিশ স্টেশনে ক্লয় ও ড্যান মিলে ওই বাচ্চার মাটিকে জিজ্ঞাসাবাদ করছিল। এখানে বাচ্চাটির মা বলে যে সে ডেভিকে খুন করেনি, কিন্তু তার ছেলে এই ড্রয়িংটি এ কারণেই করেছে কেননা সে ডেভিকে খুন করার কথা নিজের ছেলের সামনে বলেছিল। তখন ক্লয় জিজ্ঞাসা করে তুমি ডেভিকে কেন খুন করতে চেয়েছিলে, যার উত্তরে ওই মহিলাটি বলে ডেভিকে শুধু আমিই নয় বরং আরো অনেকেই ঘৃণা করত, কেননা সে খুব অহংকারী এবং খারাপ মানুষ ছিল। সে ক্লয়কে এটাও বলে যে ডেভি তাকে সবসময় অপমান করত এবং তাকে বোঝাত যে সে একজন খারাপ মা। একথা শুনে ক্লয় খুবই অবাক হয়ে যায়, কেননা সে এতদিন জানত ডেভিকে সকলে পছন্দ করে। তাই ক্লয় এ ব্যাপারটি ওই মহিলাকে বললে সে বলে যে ডেভিকে আসলে কেউই পছন্দ করে না, বরং সবাই অ্যাক্টিং করে তাকে পছন্দ করে থাকার। এই মহিলা এটিও জানায় যে ওই স্কুলের সকলেই এমনভাবে অ্যাক্টিং করায় পটু, টিচার থেকে শুরু করে অভিভাবকরাও। সকলে একে অপরের সাথে ভালো ব্যবহার করার অ্যাক্টিং করে এবং সকলে একে অপরের ব্যাপারে গসিপ ছড়াতে থাকে। যেটি শুনে ক্লয়ের মাথায় একটি আইডিয়া আসে এবং সে মেসকে সাথে নিয়ে ওই স্কুলের প্যারেন্ট মিটিংয়ে যায়, যেখানে তারা প্ল্যান করে একটি মিথ্যা গসিপ ছড়ায় যে ক্লয় আজকে খুনিকে ধরে ফেলবে, কারণ সে খুনির ডিএনএ পেয়ে গিয়েছে এবং সে ডিএনএটি নিজের গাড়ির ভিতর রেখেছে। এখানে আমরা দেখতে পাই তাদের এই মিথ্যা গসিপ ছড়ানোটি কাছে দিয়েছিল। একে একে এই ব্যাপারটি সকলের কানে চলে যায়, আর যখন খুনি এই ব্যাপারটি জানতে পারে তখন আমরা বুঝতে পারি যে এই খুনি অন্য কেউ নয়, বরং ইমোশন কন্ট্রোল শেখানো সেই টিচার ছিল। সে ক্লয়ের গাড়ির কাছে গিয়ে গাড়ির জানালাটি ভাঙার চেষ্টা করে ভেতর থেকে ডিএনএ স্যাম্পল নেওয়ার জন্য, কিন্তু হঠাৎ করে সেখানে লুসিফার চলে আসে এবং লুসিফার ভাবে যে হয়তো এই গাড়ির ভিতর তার কিছু আটকে গিয়েছে, যেটি সে বের করার চেষ্টা করছিল। তাই সে ক্লয়ের গাড়িটিকে আনলক করে দেয়, আর তখনই সেখানে চলে আসে ক্লয়। কিন্তু ততক্ষণে খুনি ক্লয়ের গাড়ি থেকে ক্লয়ের বন্দুকটি পেয়ে যায় এবং বন্দুকটি তাদের উপর টাক করে বসে। আর এখানেই আমরা এই খুনের আসল রহস্য জানতে পারি। খুনি সবার সামনে নিজের অপরাধ স্বীকার করে এবং খুন করার কারণটিও বলে। সে এখানে জানায় যে তার ছেলে আসলে তার এবং তার হাজবেন্ডের ছেলে না, এই ছেলের আসল বাবা হলো এই স্কুলেরই পিটি টিচার, আর ডেভি এই ব্যাপারটি জেনে গিয়েছিল এবং এ ব্যাপারটি ডেভি তার হাজবেন্ডকেও বলে দিতে চেয়েছিল। তাই কোনো উপায় না পেয়ে সে ডেভিকে খুন করে ফেলে। কিন্তু এসব শুনে সবচেয়ে বেশি অবাক হয়েছিল লুসিফার। সে ওই টিচারকে বলে আপনি তো সবাইকে ইমোশন কন্ট্রোল করার শিক্ষা দিয়ে থাকেন, আর আপনি কিভাবে নিজের ইমোশন কন্ট্রোল না করতে পেরে একজনকে খুন করে বসলেন।
যার উত্তরে ওই টিচার বলে এটি একদম ভুয়া কথা, মানুষ চাইলেই ইমোশন কন্ট্রোল করা শেখানো পসিবল না, এটি সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে। এখানে ক্লয়ই নানা রকম কথা বলে ওই খুনিকে গ্রেফতার করায় আর এই কেসটি এখানেই সলভ হয়। এরপর আমরা দেখতে পাই শার্লেট আবারও লুসিফারকে ওই ফ্লেমিং শটটি জ্বালানোর ব্যাপারে প্রেশারাইজ করছে, তাই লুসিফার বাধ্য হয়ে আবারও চেষ্টা করতে থাকে। লুসিফার নিজের মনে মনে কোনো ব্যাপারে ভাবতে থাকে আর হঠাৎ করে এই ফ্লেমিং শটটিও জ্বলতে শুরু করে। কিন্তু এখানে অ্যামানাডিল লুসিফারকে দেখে বুঝতে পারে যে সে এই ফ্লেমিং শটটি জ্বালাতে গিয়ে নিজে অনেক কষ্ট পাচ্ছে। ফ্লেমিং শটটি কিছুক্ষণ জ্বলার পরে নিভে যায়। তখন শার্লেট আবারও এটি জ্বালানোর জন্য লুসিফারকে প্রেশারাইজ করতে থাকে, কিন্তু অ্যামানাডিল সেখানে বাধা দেয়। অ্যামানাডিল বলে যে আজকের জন্য যথেষ্ট হয়েছে, আমরা ধীরে সুস্থে হেভেনে ফেরত যাব, আমাদের কাছে যথেষ্ট সময় আছে। তখন শার্লেট বাধ্য হয়েই অ্যামানাডিলের কথাটি মেনে নেয় এবং সে সেখান থেকে বের হয়ে যায়। কিন্তু এরপর আমরা আসল রহস্যটি জানতে পারি, কেন শার্লেট লুসিফারকে এভাবে প্রেশারাইজ করছিল। সে যখন নিজের হাতের ব্যান্ডেজটি খোলে তখন আমরা বুঝতে পারি যে মানুষের শরীরে থাকার কারণে তার শক্তি দিন দিন বেড়েই চলেছে এবং এই শক্তি এতই বেড়েছে যে মানুষের শরীর এটি আর সহ্য করতে সক্ষম নয়, আর এ কারণেই তার দ্রুত হেভেনে ফেরত যাওয়া লাগবে। যাই হোক, এরপর এপিসোড 16 শুরু হয়, যেখানে একটি পাগলাগারদের সিন দেখা যায় এবং এখানে একটি লোকের খুন হয়েছে আর তারই ইনভেস্টিগেশনে এসেছে ক্লয়ি ও লুসিফার। তারা এসে পৌঁছলে ডক্টর এলা জানায় এই লোকটির নাম টবি এবং তাকে পেছন থেকে ভারী কোনো বস্তু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। ক্লয়ের প্রশ্নে ডক্টর এলা আরও জানায় যে গড জনসন নামের একজন লোক এই লোকটিকে সবার আগে পড়ে থাকতে দেখে আর সেও এই পাগলাগারদেরই একজন পেশেন্ট এবং সে নিজেকে গড দাবি করে। তবে এটা যেহেতু একটা পাগলাগারদ, তাই ক্লয়েরা চাইলেও কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারছিল না, কেননা পেশেন্টদের কাউকে জিজ্ঞাসাবাদ করতে হলে আগে হাসপাতাল থেকে পারমিশন নিতে হবে। কিন্তু লুসিফার এসব নিয়মের কিছুই মানে না, সে সরাসরি গড জনসনের সাথে কথা বলতে চলে যায়। লুসিফার সেখানে যেয়ে জনসনকে নিজের জাদুতে আটকাতে চাচ্ছিল। সে তার জাদু খাটিয়ে জনসনকে জিজ্ঞাসা করে, তোমার মনের ইচ্ছে কি, তুমি কি চাও আমাকে বলো। কিন্তু এতে কোনো লাভ হয় না, লুসিফারের কোনো জাদুই জনসনের উপর কাজ করছিল না, তাই লুসিফার মনে করে হয়তো জনসন কোনো হেভি ড্রাগ নিয়েছে। হঠাৎ করে সেখানে একজন স্টাফ চলে আসায় লুসিফার সেখান থেকে বের হতে থাকে। তবে হঠাৎ করে জনসন লুসিফারকে পেছন থেকে সামায়েল বলে ডাক দেয় আর এটি শুনে লুসিফার একদম ঘাবড়ে ওঠে, কেননা এই নামে তো তাকে শুধু তার বাবা অর্থাৎ গড ডাকত। তাই লুসিফার সেখান থেকে ফিরে এসে অ্যামানাডিলকে এই ব্যাপারটা জানায়। উত্তরে অ্যামানাডিল বলে এটা কখনোই পসিবল না, কেননা গড কখনোই নিজেই পৃথিবীতে আসবে না, তার যদি পৃথিবীতে কোনো দরকার পড়ে তাহলে তো সে কোনো দূতকে পাঠায়। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা ডক্টর এলাকে দেখতে পাই। ডক্টর এলা এখানে বলে যে ভিকটিমের শরীরে জনসনের আঙ্গুলের ছাপ পাওয়া গিয়েছে, কিন্তু তারা এখনও হাসপাতালের কর্তৃপক্ষ থেকে কোনো রোগীকে জিজ্ঞাসাবাদ করার পারমিশন পায়নি, এজন্য তারা গড জনসনকেও কোনো কিছু জিজ্ঞাসা করতে পারে না। কিন্তু এবার আমরা লুসিফারের পাগলামো দেখতে পাই, কেননা লুসিফার এবার নিজেই গিয়ে উঠেছে ওই হাসপাতালে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ লুসিফারকে ভর্তি নিতে চায় না। তারা বলে যে যতক্ষণ না তোমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে ততক্ষণ আমরা তোমাকে এই হাসপাতালে ভর্তি নিতে পারবো না। একথা শুনে লুসিফার রিসেপশনের ওই লোকটিরই গলা চেপে ধরে, তাই বাধ্য হয়ে ওই লোকটি লুসিফারকে ভর্তি করে নেয়। লুসিফারের এখানে আসার মূল উদ্দেশ্য ছিল জনসনের আশেপাশে থাকা এবং তাকে দোষী সাব্যস্ত করা। এরপর লুসিফার ওই হাসপাতাল থেকে জনসনের উপর নজর রাখতে শুরু করে এবং এক পর্যায়ে যেয়ে লুসিফার দেখতে পায় যে জনসন একটি মহিলাকে গলা টিপে মারার চেষ্টা করছে। এটি দেখে লুসিফার যখন ওই মহিলাটিকে বাঁচাতে যায় তখন জনসন লুসিফারকে সরে যেতে বলে। সে এটিও বলে যে তার এই মহিলাকে বাঁচাতে হবে এবং এরপর যেটি ঘটে সেটা দেখে লুসিফার একদম অবাক হয়ে গিয়েছিল, কেননা জনসন আসলেই ওই মহিলাটির গায়ে হাত দিয়ে তাকে বাঁচিয়ে ফেলে। এটা দেখে লুসিফার এখানে বুঝতে পারে যে জনসন আসলেই গড, তবে সে তার পুরনো রাগকে মাথায় রেখে জনসনের মুখে একটি ঘুষি মেরে দেয়। আর ক্লয়ে এদিকে লুসিফারের উপর রেগে গিয়েছিল, কেননা লুসিফার তো নিজেকে পাগল দাবি করে পাগলাগারদে ভর্তি হয়ে গিয়েছে। এখানে লুসিফার ক্লয়েকে বলে যে গড জনসন আসলে নির্দোষ এবং সে ওই মহিলাটিকে কিভাবে বাঁচিয়েছে এটাও বলতে থাকে, কিন্তু ক্লয়ে এগুলোর কোনো কিছুই বিশ্বাস করে না। সে ওই মহিলাটিকে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারে যে তাকে সান্টা ক্লজ এসে মারার চেষ্টা করেছে। ক্লয়ে এসব কথা বিশ্বাস না করলেও সে শিওর হওয়ার জন্য ডক্টর এলাকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। তবে উত্তরে ডক্টর এলা বলে যে এরকমটি হতেও পারে, কেননা সে ওই ক্রাইম সিনে লম্বা সাদা চুল পেয়েছে যেটি সান্টা ক্লজের হওয়া পসিবল। তখন ক্লয়ই ওই হসপিটালের পেশেন্টদের তালিকা চেক করে, যেখানে সে সান্টা ক্লজের মতো একজন লোককে খুঁজে পায়
এরপর সিন চেঞ্জ হলে আমরা লুসিফারকে দেখতে পাই। এখানে লুসিফার একটি প্ল্যান করছিল, আর সেটি হলো সে গড এবং শার্লেটকে একে অপরের সামনে আনবে, আর যেহেতু তারা একে অপরকে ঘৃণা করে তাই তাদের ভিতর ঝগড়া গেঞ্জাম বেঁধে যাবে। এবং এটির জন্য লুসিফার এখন গডকে ওই হাসপাতাল থেকে পালিয়ে আনার চেষ্টা করে। সে ওখানে থাকা পাগলদের নানাভাবে উস্কিয়ে বিশৃঙ্খলা তৈরি করতে সাহায্য করে, আর এই সুযোগে সে জনসনকে নিয়ে সেখান থেকে বের হয়ে আসে। এরপর সে প্ল্যান মতো শার্লেট এবং জনসনকে একে অপরের সামনে নিয়ে আসে। শার্লেট এখানে প্রথমে গড জনসনকে চিনতে পারে না, তবে চিনতে পারার পর সে গড জনসনকে জোরে একটা লাথি মেরে দেয়। এরপর তাদের ভিতর নানা রকম কথা হতে থাকে, আর তখনই ক্লয় নিজের টিমকে নিয়ে সেখানে পৌঁছে যায় এবং গড জনসনকে ধরে আবারও পাগলাগারদে নিয়ে আসে। জনসনকে পাগলাগারদে আনার সময় লুসিফার বারবার বলেই যাচ্ছিল এটি তার বাবা, সে কোনো খুন করেনি এবং সে নির্দোষ। লুসিফারের এ সকল কথার এক পর্যায়ে হসপিটালে ক্রিপসি নামের একজন নার্স এসে তাকে কিছু ওষুধ দিয়ে যায় এবং লুসিফার খুশি মনে সেই ওষুধগুলো খেয়ে নেয়। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমরা ক্লয়কে দেখতে পাই। ক্লয় এখানে একজন ডক্টরের কাছে পেশেন্টদের লিস্ট নিচ্ছিল, আর সে ওই ডক্টরের কাছে সান্টা ক্লজের ব্যাপারেও জানতে চায়, যার উত্তরে ওই ডক্টর বলে তাদের কাছে সান্টা ক্লজের একটি কস্টিউম রয়েছে যেটি প্রতি বছর ম্যারি ক্রিসমাসের দিন পরা হয়। ক্লয় সরাসরি ওই কস্টিউমটি দেখতে চাইলে ডক্টর ওই ক্যাবিনেটের দরজা খুলে দেয়, কিন্তু সেখানে ক্লয় দেখতে পায় ওই কস্টিউমের চুল ও দাড়ি মিসিং ছিল। তাই ক্লয় জিজ্ঞাসা করে ওই ক্যাবিনেটের আর কোনো চাবি অন্য কারো কাছে আছে কিনা। এর মধ্যে এদিকে দেখা যায় নার্সের দেয়া ওই ওষুধগুলো খেয়ে লুসিফার অসুস্থ হয়ে পড়েছিল, আর তখনই হঠাৎ করে পেছন থেকে সান্টা ক্লজ এসে লুসিফারের মাথায় আঘাত করে এবং তাকে বেহুশ করে ফেলে। তারপর সান্টা ক্লজ লুসিফারকে কোনো একটি জায়গায় নিয়ে যায়, যেখানে আমরা দেখতে পাই সেখানে আগে থেকেই গড জনসনকেও রাখা হয়েছিল। মূলত সান্টা ক্লজ এখানে লুসিফার এবং গড জনসনকে মারার প্ল্যান করছিল, আর তখনই আমরা দেখতে পারি যে সান্টা ক্লজ আসলে একজন ফিমেল ছিল এবং সেই হসপিটালেরই সেই নার্স যার নাম ক্রিপসি। দৃশ্য পরিবর্তন হয়ে অন্যদিকে দেখা যায় ক্লয় সান্টা ক্লজের ওই বক্সে থাকা ফিঙ্গারপ্রিন্ট চেক করছিল এবং সেখান থেকে একটি ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করে সে ডক্টর এলাকে পাঠায়। ডক্টর এলা এটি টেস্ট করে জানায় যে এটি এই হসপিটালের নার্স ক্রিপসির ফিঙ্গারপ্রিন্ট। এদিকে ক্রিপসি ডক্টর জনসনের সামনে একে একে নিজের সকল দোষ স্বীকার করতে শুরু করে। সে জনসন এবং লুসিফারকে জানায় যে তার মা ছোটবেলায় তাকে অনেক বেশি টর্চার করত এবং পরে একসময় তার মাকে এই হসপিটালে ভর্তি করা হয়, আর তাই সে তার মাকে খুন করার জন্যই এই হাসপাতালে নার্স হিসেবে এসেছিল। কিন্তু টবি এই ব্যাপারটি জেনে যাওয়ায় সে বাধ্য হয় টবিকে খুন করতে, আর এরপর সে তার মাকেও খুন করার চেষ্টা করে। এখানে তার মা হলো ওই মহিলাটি যাকে গড জনসন বাঁচিয়েছিল, আর যেহেতু জনসন এবং লুসিফার তার মাকে বাঁচাতে সাহায্য করেছিল তাই এখন সে জনসন এবং লুসিফারকে প্রাণে মেরে দিতে চায়। এখানে ক্রিপসি প্ল্যান করে সে প্রথমে লুসিফারকে মারবে এবং তার খুনের দায় চাপাবে গড জনসনের উপর, তারপর সে জনসনের কোমরে পড়া বেলটিকে দিয়ে জনসনকেই ফাঁসিতে ঝুলিয়ে দিবে যাতে করে সবাই জনসনের মৃত্যুটাকে সুইসাইড মনে করে। আর এই চিন্তা করে সে যখন গড জনসনের বেলটি খোলার চেষ্টা করে তখনই সেখানে ক্লয়রা চলে আসে, কিন্তু এর মধ্যেই ক্রিপসি ওই বেলটি খুলে ফেলে যার ফলে জনসন ওখানেই অজ্ঞান হয়ে যায়। আর যখন জনসনের জ্ঞান ফেরে তখন লুসিফারকে সে চিনতেই পারে না, সে এটাই খোঁজ করতে থাকে যে সে কোথায় আছে এবং সে এখানে কি করছে। আর লুসিফারের চোখ পড়ে ওই বেলটির লোহার খণ্ডের উপর, যেটি দেখে লুসিফারের মনে পড়ে যে এটি সেই ফ্লেমিং সর্ডের টুকরো যেটার ব্যাপারে তার ভাই ইউরিয়েল তাকে বলেছিল। সেই টুকরোটিকে নিয়ে ফ্লেমিং সর্ডের সাথে যুক্ত করে, ফ্লেমিং সর্ডের সাথে সেটি মিলে গেলেও সম্পূর্ণভাবে কাজ করছিল না, যার ফলে লুসিফার বুঝতে পারে যে এই ফ্লেমিং সর্ডের আরও একটি টুকরো আছে যেটিকে তাদের খুঁজে বের করতে হবে। আর এখানে এপিসোড 16 শেষ হওয়ার মধ্য দিয়ে পার্ট 7ও শেষ হয়। যাই হোক, পার্ট 8 অর্থাৎ লাস্ট পার্ট তো দ্রুতই দেখতে পাবেন, তবে সিজন 3 দেখার জন্য দ্রুত সিনেপ্লেক্স সিরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা আমাদের সিনেপ্লেক্স 52 চ্যানেলে আজকেই প্রথম কোনো ভিডিও দেখছেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখুন।